আগামী 10ই ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার চিন্তা করছে বিএনপি। নির্বাচন প্রতিহত করার লক্ষ্যে ইতিমধ্যে বিএনপি সহ 60টি রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছেছে। এই মুহূর্তে আগামী 7 জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন ঠেকানোর পথে হাঁটছে তারা। এ লক্ষ্যে দলে নানা ধরনের কৌশল ঠিক করা হচ্ছে, পাশাপাশি চলমান একদফার আন্দোলন আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার যুগপৎ আন্দোলনের সব শরিককে একত্রে নিয়ে বিএনপি বৈঠক করেছে বলে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়ায় 2014 সালে 10ম সংসদ নির্বাচন বর্জন করে তা প্রতিহত করার ডাক দিয়েছিল বিএনপি। দলটি এবারও একই পথে এগোচ্ছে। বিএনপি শরিক দলগুলোকে সাথে নিয়ে নির্বাচন প্রতিহত করার ডাক দিয়ে শক্তভাবে কিভাবে মাঠে থাকা যায় সেই কৌশল নির্ধারণে কাজ শুরু করেছে বলে শীর্ষ নেতারা জানিয়েছেন। দলটির নেতাদের কারো কারো ধারণা 7 জানুয়ারির নির্বাচন নাও হতে পারে। আগামী 10 ডিসেম্বর যদি দলটি সমাবেশ করে তাহলে গুম খুন সাজা কারাবন্দি ও নির্যাতিত পরিবারের সদস্যদের এ কর্মসূচিতে রাখার বিষয়ে প্রস্তাব করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হওয়ায় আন্দোলনকে 2 পর্বে এগিয়ে নিয়ে যাওয়া হবে। প্রথম পর্ব হচ্ছে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 17 ডিসেম্বর পর্যন্ত, আর দ্বিতীয় পর্ব হচ্ছে 7 জানুয়ারি ভোটের দিন পর্যন্ত। দলীয় সূত্রে জানা গেছে আগামী 17 ডিসেম্বর পর্যন্ত হরতাল অবরোধের কর্মসূচি অব্যাহত রাখার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তফসিল অনুযায়ী 18 ডিসেম্বর থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হবে। তখন পরিস্থিতি বুঝে আন্দোলনের পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করবে বিএনপি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী নির্বাচনের কয়েকদিন আগে থেকে ফের হরতাল অবরোধের কর্মসূচিতে যেতে পারে দলটি। 7 জানুয়ারির নির্বাচনের দিন সারা দেশে হরতালের ডাক দেওয়া হতে পারে। এছাড়া নির্বাচনের পরেও হরতাল অবরোধের কর্মসূচি অব্যাহত থাকতে পারে। এদিকে যুগপথের বাইরে থাকা যেসব দল নির্বাচনে অংশ নিচ্ছে না তাদের সাথেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, যাতে বিএনপির ভোট ঠেকানোর আন্দোলনে তারাও যোগ দেয়। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য জনগণের ভোটাধিকার পুনর্বহালের জন্য নিরবিচ্ছিন্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। আন্দোলন চলতেই থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব এই নির্বাচন নিয়ে আস্থাহীনতার প্রশ্ন তুলেছে।